আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিবারের মতো, এবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটাই সত্য। যখন কেউ অসুস্থ হয়ে যায়, তখন সে বুঝে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় একজন ব্যক্তি, যিনি আন্তর্জাতিক মানের আলেমে দিন, যিনি কিডনি রোগে সমস্যায় ভুগে আজ হাসপাতালের বেডে বসে আছেন, আপনাদেরকে শুধু দেখাতে আমরা ওনাকে কষ্ট করে বসিয়েছি, এমন একজন আলেমে দিন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যিনি নবীগণদের ওয়ারিস, তারা আজ অবহেলিত। আল্লাহ পাক ওনাদেরকে সুস্থ করবেন এই প্রত্যাশায় এমন একজন আলেমে দিন আজ আপনাদের সামনে আছেন, যিনি কিডনি রোগে ভুগছেন বেশ কিছুদিন। একটা পর্যায়ে তিনি এসেছেন হাসপাতালের বেডে, বিদেশ থেকে ভালোবেসে আপনাদের মধ্যে কবির নামে এক ব্যক্তি আমাকে SMS করলেন আর বললেন, আহসান হাবিব ভাই, ফোনে ওনার ছবি পেয়েছি কিন্তু বিশ্বস্ততার অভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে কি না তা জানতে উনি আমাকে বললেন আপনার কাছে কিছু টাকা দিতে চাই, আর এই টাকাটা আপনি দয়া করে হুজুরের কাছে পুছিয়ে দিবেন। আমি হুজুরকে চিনতাম না, তাকেও আমি চিনি না, তবুও আমরা বিশ্বস্ততার সাথে এই আমানতটা পুছিয়ে দিতেই আর আমাদের এইচপি টিভির ক্যামেরায় হজরতজিকে সম্মান জানাতেই আজ আমরা ছুটে এসেছি। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ রোগীকে দেখতে যান, প্রতিটা কদমে কদমে তার গুনাহ মাফ হয় এবং নেকি লেখা হয়, আর এটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। প্রিয় দর্শক, যাকে দেখছেন ক্যামেরার সামনে, তিনি আপনাদের সবার প্রিয় ভাজন, যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, হযরত মাওলানা শায়খ আব্দুর রহিম সালাফি। এই শায়খ আব্দুর রহিম সালাফি আজ অসুস্থতায় ভুগছেন, শুধুমাত্র আপনাদের সামনে এনে দিতেই, দোয়া নিতেই আমি হুজুরকে বলেছিলাম, হুজুর, বিদেশ থেকে আপনার ভক্তরা বা দেশ থেকে আপনার ভক্তরা আপনাকে কিছু হাদিয়া দিতে চান। প্রিয় দর্শক, হাদিয়া দেয়া সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। আমি হুজুরকে বলতে, হুজুর বলল, আমরা আল্লাহর কাছে সওয়াল করি, মানুষের কাছে নয়। হুজুর আপনাদের কারো কাছ থেকে সাহায্য চাচ্ছেন না, কিন্তু আমরা হুজুরকে চেষ্টা করব আমাদের সবটুকু অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ পাক এমন আলেমে দিনদেরকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন, এটাই আমাদের প্রত্যাশা। এমন আলেমে দিন যাদের ওয়াজ শুনে, যাদের কথা শুনে শত শত মানুষ দিনের পথে আসে, তারা হাসপাতালের বেডে বসে থাকবে, এটা দেশের বাইরে থেকে নিশ্চয়ই আপনারা দেখতে চাইবেন না। প্রিয় দর্শক, আপনাদের আমানত পুছিয়ে দিতে কবির ভাই নামে একজন, তিনি ওনার আমানত পুছিয়ে দিয়েছেন আমার কাছে, বিশ্বাস করে বলেছিলেন, কার কাছে পৌঁছাবো জানি না, আপনাকে বিশ্বাস হয়েছে, ভালো লেগেছে, তাই আপনার কাছে পৌঁছিয়ে দিলাম ওনার আমানত 20,000 টাকা। আমরা এই 20,000 টাকা হজরতজির হাতে তুলে দিয়ে গেলাম। এখানে আসার পরে জানতে পারলাম হুজুর মারাত্মকভাবে অসুস্থতায় ভুগছেন, তাই আমরা আমাদের এএইচপি টিভির ক্যামেরায় আরও যারা আপনারা আমাদের কাছে আমানত দিয়ে বলতেন যে এমন আলেমে দিন বা হত দরিদ্র গরিব মানুষগুলোকে পেলে যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমরা আমাদের এএইচপি টিভির ক্যামেরায় হজরতজিকে 30,000 টাকা পুরস্কার প্রদান করলাম। এই 30,000 টাকা সাগরের মাঝে এক ফোঁটা জল। কিডনি অসুস্থ হলে কত টাকা লাগে যাদের হয়, শুধু তারাই জানেন ডায়ালাসিস করতে কী কষ্টটা হয়। সব মিলিয়ে আমরা 50,000 টাকা হজরতজির হাতে তুলে দিয়ে গেলাম। সেই সাথে আপনারা আপনাদের কোনো আমানত পুছিয়ে দিতে চাইলে আম্মা জান কথা বলবেন, আর সরাসরি যদি আমাদের এইচপি টিভির ক্যামেরার সাথে কথা বলতে চান, আমাকে একটু দয়া করে নক করবেন 01-723-3000-900। আমি আবার বলছি 01-723-3000-900। হজরতজি, আপনার জন্য কবির নামে গোলাম কবির, উনি 20,000 টাকা দিয়েছেন, আপনি একটু যদি দয়া করে গুনে নিতে পারেন না, হুজুর একটু কষ্ট করে যদি। প্রিয় দর্শক, এই 20,000 টাকা 30,000 টাকা আমাদের অনেকেরই একটি রাতের নাস্তা, আবার অনেকেই মদ্যপানে ব্যস্ত থেকে টাকা উড়িয়ে দেই। হাল জাজা উল ইহসান ইল্লাল ইহসান, যারা ইহসান করে মানবকে আল্লাহ তাদেরকে ইহসান করে। হজরতজি, এখানে আমরা আমাদের এইচবি টিভি ক্যামেরার পক্ষ থেকে দেশ দেশান্তর থেকে আমাদেরকে আপনার জন্য না, মানে আগে থেকে দিয়ে বলেছেন যাদেরকে মনে হবে যে তারা আজ বিশ্ববিরণ্য অকষ্টে তাদের হাতে যেন আমানতটা পৌঁছে দিই, আমরা আমাদের এইচপি টিভির সদস্যদের হাত থেকে আপনাকে 30,000 টাকা দিলাম, আপনি যদি দয়া করে আরেকটু সময় নিয়ে প্লিজ একটু গুনে নিতেন, যদিও আপনি অসুস্থ তবু একটু সময় নিচ্ছি।
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক তো বলেছেন কোরআনের আয়াত, যারা দিনের রাহে ডাকে কাউকে, এর থেকে উত্তম আর কে হতে পারে? এই আলেমে দিনরাই আমাদেরকে সঠিক পথ দেখাতে, রাত দিন খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে দিনের পথে নিয়ে যাচ্ছেন। এই মানুষগুলো যেন কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যায়। জি হ্যাঁ, ঠিক আছে। হযরত জি, এই শ্রোতারা যারা ভালোবেসে হাদিয়া দিয়েছেন, ওনাদের জন্য যদি একটু দোয়া করে দিতেন। আল্লাহ আপনাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক। বারাকাল্লাহু লাকা ফী আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা আকসির সাউদুল্লাহ দীনাকুম আমানাতাকুম ওয়া খাতিমা আমালিকুম। আল্লাহ সকলকে শান্তিতে রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি সন্তুষ্ট থাকুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা হুজুরের কাছে একটু জানতে চাইব, ওনার বর্তমান শারীরিক অবস্থাটা কি, যিনি কিডনি রোগে ভুগছেন বেশ কিছু টাইম। হযরত জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শত শত মানুষ, লাখ লাখ মানুষ আপনার সম্পর্কে জানতে চায়, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখেন সেটাই শুকরিয়া আদায় করতে হয়। রোগ এটা একটা নিয়ামত। তা আমি হ্যাঁ, এগুলো প্রসেসিং চলছে, ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, এবং আমি খুব দুর্বল হয়ে পড়েছি। ইদানিং কিডনির সমস্যাটা বেশি মারাত্মক হয়ে দাঁড়াইছে। হাড় দুই সাইডে, এবং হার্ট অপারেশন করা, হার্টের সমস্যা আছে। আমি অর্থনৈতিক সাহায্য চাই না, আমি তাই দোয়া চাই। অর্থনৈতিক যদি খুশি হয় কেউ দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার দোয়া কামনা সকলের কাছে, সারা বিশ্ববাসীর কাছে দোয়া কামনা। যেই জিন্দেগি অবস্থান করলে আল্লাহ খুশি হয়, রাজি হয়, সেরকম জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দান করেন, এবং মানুষের কাছে হাত পাতার থেকে যেন আল্লাহ বিরত রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকা অবস্থায় যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আজকে একজন আলিমে দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, মোস্তফা আল হুসাইনি সাহেব। তিনি আজকের দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এমন বিজ্ঞ আলিমে দিন আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলি, আমাদের দেশটা ফাঁকা হয়ে যাচ্ছে। কিছুদিন আগে কারি বিলায়েত সাহেব হুজুরের ভিডিও ধারণ করেছিলাম, দুচোখের অশ্রু ঝরে যায়। আমাদের একটু সহযোগিতায় আমাদের এই বাবারা বা আলেমের দিনরা আবার নতুন করে সতেজ প্রাণ নিয়ে হাজারো মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমাদের। প্রিয় দর্শক, চলুন, হুজুর তো কোনোভাবেই রাজি হচ্ছেন না, তথাপিও আপনারা যেন সরাসরি হুজুরের সাথে অন্তত কথা বলতে পারেন। কিডনি প্রবলেম বিগ অ্যামাউন্টের প্রয়োজন। আপনারা হুজুরের সাথে কথা বলে কেউ যদি স্বেচ্ছায় আলেমের দিনদের পাশে দাঁড়াতে চান, তবে যেন সেটি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো। আবার যদি কেউ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তবে যেন সরাসরি আল্লাহকে ভালোবাসা হলো। আর যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাকে উল্টা ভালোবেসে জান্নাতের ঠিকানা করে দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, ওস্তাদজির কাছ থেকে ওনার একটি নাম্বার নিয়ে নিব, যে নাম্বারে আপনারা কথা বলে আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারেন। ওস্তাদজি, আপনার সাথে অনেকে কথা বলতে চায়, আপনি যদি আপনার একটা নাম্বার বলতে। আমার নাম্বার হলো পার্সোনাল নাম্বার 01718 01718 18 18 85 85। হযরত জি, যদি আবার একটু বলতেন। 01718 01718 18 18 18 85 85। আল্লাহ পাক হুজুরকে সুস্থ করে দেন। চোখের কালার দিয়ে যদি বুঝাতে পারতাম তাহলে রক্ত দিয়ে বুঝাতাম। এই মানুষগুলো চলে গেলে আমরা কতটা একা হয়ে যাই। আসলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে তখনই যখন পৃথিবীর মাঝে ছায়া সুন্দর হয়ে আমাদেরকে পাহারা দারিত্ব করবেন, বা মাথার উপর আশ্রয় ছায়া দিয়ে মাথার উপরে হাত পাতবেন এই আলেমে দিনেরা। এমন ব্যক্তি আবার সুস্থ হোক। ওনার কিডনি প্রবলেমে রাতের আধারে সে চিৎকার আল্লাহ ছাড়া কেউই দেখেন না। ওনার দুজন সন্তান আছে, দুজন মেয়ে সন্তান আছে, ফুটফুটে বাবু, যে বাবুদেরকে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এই দুজন ছোট্ট বাবু, ওনারা আপনার বাবার জন্য কি কিছু বলবেন? বাবা কেমন আছেন? ভালো আছে। খুব অসুস্থ না? জি। বাবার জন্য কি দোয়া চাচ্ছেন সারা পৃথিবীর মানুষের কাছে? হ্যাঁ। আপনার বাবার জন্য কি সারা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাচ্ছেন? জি। আল্লাহ কবুল করুন আমাদের। প্রিয় দর্শক, এত ফুটফুটে দুজন গোলাপ ফুল, আল্লাহ পাক ওনাদেরকে কোরআনে হাফেজা বানাবেন, আলিম বানাবেন, সারা বিশ্বকে আলোকিত করবে,
এ দুটি ছোট্ট বাবু বাবা হারিয়ে ফেললে বড় একা হয়ে যাবে। ওনার ওয়াইফ পর্দা করেন, তাই আমরা মিডিয়ার সামনে আনতে পারলাম না। আল্লাপাক ওনার ওয়াইফ আম্মাজানকে আব্বাজানকে দুটি বোনকে যেন চির নিরাপদে সুস্থ ভালো রাখেন। আপনারা সবাই আসবেন দেখা করতে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম হযরতজিকে সাথে নিয়ে, শায়খ আব্দুর রহিম সালাফি হুজুরকে সাথে নিয়ে। আমি বিদায় নিচ্ছি আহসান হাবিব পেয়ার, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল AHP টিভি মাজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে AHP টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।